মাথা ঘুরছে? তাহলে পুষ্টিকর খাদ্য খাবেন, শরীর ঠিক হয়ে যাবে। আর এই যে এটা দেখেন স্বাস্থ্য সহায়িকা, এখানে পুষ্টিকর খাদ্যের তালিকা আছে, দেখে দেখে খাবেন, সব ঠিক হয়ে যাবে। আপনি যদি না পারেন তাহলে আমাদের হবু ভাবিকে বলবেন, খাওয়াবে, ঠিক হবে। আমি খাই যাই। ভাবি আপনার চা রেখে দে। এটা কি ভাবি? পড়ে দে নোটিশ। এত দাবরা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে প্লাস মাইনাস মহিলা শাখা হইতে মহিলা শাখার গুরুত্বপূর্ণ সদস্য শ্যামলাকে সাংগঠনিক বিধি বহির্ভূত কাজ করায় সাময়িকভাবে বহিষ্কার করা হইয়াছে। ধন্যবাদ তো কর্তৃপক্ষ প্লাস মাইনাস মহিলা শাখা। ভাবি আপনি বিদ্রোহ করেন নাই? ভাবছি। তাহলে একটা কাজ করেন, আপনি একটা বিবৃতি দিয়ে দেন। ভাই বাসিন তো কিছু হয় না ভাবি, একটা বিবৃতি দিয়েই দেন। আমি পত্রিকা পড়ছি। পড়েন পড়েন, এইসব সমস্যায় পত্রিকা পড়লে অনেক সমাধান পেয়ে যাবেন। কিভাবে? এই যে দেখেন না, কত দল থেকে কত মানুষ বহিষ্কার হয়ে যায়, আবার সেই দলে সে যোগদান করে। হ্যাঁ আমি তো এগুলো পত্রিকা পড়ে শিখছি। তো একটা জিনিস খুব খারাপ লাগে ভাবি। কোনটা? এই যে দেখেন না, বিভিন্ন দল দিয়ে মানুষ মানুষকে বহিষ্কার করে দেয় নেতাগো, তারপর সেই নেতা করে কি, কয়েকদিন পরে আবার ফুলের মালা গলায় দিয়া সেই দলে যোগদান করে ফেলায়। হ্যাঁ বিষয়টা খুবই খারাপ লাগে জানো। আচ্ছা তাতে তোর অসুবিধাটা কোথায়? না আমার কোনো অসুবিধা নাই, তো একটু সরম লাগে আর কি। তোর শরম দিয়ে তো রাজনীতি চলবে না রাশি। তা ঠিক কইছেন, এই জন্য তো ভাবি নেতা হইতে পারলাম না, ফুলের মালা গলায় দিই। আসি এক কাপ চা। জি কি ব্যাপার, তুমি একা একা বসে আছো, তোমার সখীরা কোথায়? পড়ে দেখ। কি পড়ে দেখ? পড়ে দেখ। তোমার অপরাধ? আমার অপরাধ আবিদের পক্ষে শ্রাবন্তীকে প্রেমপত্র দেয়া। গুরুতর অপরাধ। তা তুমি নিজের স্বামীকে চিঠি না লিখে অন্য আরেকজনের প্রেমিকাকে চিঠি লিখতে গেলে কেন? এখন থেকে সবাইকে লিখব। তাহলে তো তোমাকে বাড়ি থেকে বহিষ্কার করে দেবে। দি সময়ই কথা বলবে। তোমার কথায় কেমন জানি রাজনীতি রাজনীতি গন্ধ পাচ্ছি। না আরে ভাই, আমি কি আর অত রাজনীতি বুঝি? কঠিন কথা। আচ্ছা তুমি ভাইয়াকে চিঠি লিখেছ? সবাইকে। তাহলে তো তোমার বহিষ্কারের কথা এবারে সবাই জেনে গেছে। না সেটা তো লিখিনি, এমনি সবাইকে চিঠি লিখেছি কেমন আছে এটা জানার জন্য। তা ঠিক, এবার গিয়ে তো একটা ফোনও করেনি। আচ্ছা এবার তোর খবর বল, তোকে কি কোনো প্রেমপত্র লিখে দিতে হবে? একটা প্রেমপত্র লেখার দরকার ছিল বুঝেছ, কিন্তু কোনো মানুষ পাচ্ছি। এই যে সাফা আপনার চা। কি ব্যাপার দাঁড়িয়েছিস কেন, যা না ভাবি। না আপা অনেকদিন ধরিয়া মিছিল মিটিং করতেছে না, কেমন শরীরের মধ্যে একটা জোশ পাইতেছে না, একটা মিছিল মিটিং করতে হবে। যখন মিটিং হবে তখন তোকে ডাকা হবে, তুই এখন যা তো। আচ্ছা যাইতেছি, কিন্তু এই শ্যামলা ভাবির লেগে একটা কিছু করতে হবে বাবা। নিজের চরকায় তেল দে। হে তো দিদি আছি তা একটা না। তুই যাবি পাইতেছি শুনে যা। আচ্ছা ওই যে আরিফ সাহেব আর কি যে নাম শ্রাবণ সাহেব, ইয়েস শ্রাবণ সাহেব, দুজনেই নাকি তোর প্রেমাসক্তায় পড়েছে? হ্যাঁ সেরকমই মনে হচ্ছে। আচ্ছা দুজনেই নাকি সতীনের মতো ঝগড়া করে? ঠিক মুখোমুখি না, ইন্টেলেকচুয়াল ঝগড়া বলা যেতে পারে। বাহ খুবই ভালো। আচ্ছা ঠিক আছে কইস আগে বল কেসটা শুন।
শ্যামলা ভাবিকে প্লাস মাইনাস মহিলা কমিটি থেকে বহিষ্কার করে দিয়েছে। আইও আনের বহিষ্কার করে দিয়েছে। কি 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 কাম সারছে এত কি কই ভাই? এত শুন আমি আমার ভুল হইছে। আমি জীবনে এই কাম করব না। মইরে গেলো করব না। এই আমি আমার পাও ফিরে তোর কাছে ক্ষমা চাইতেছি। আচ্ছা আচ্ছা। কি? নিজের হাত ধরে ক্ষমা চা না? আচ্ছা ঠিক আছে, জান মাফ করে দিলাম। ভালো করছস। দেখ তোর পাওয়া আমার পাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? হাত তো কোন নাই। না, আমরা দুজনে একদম করি না। এই এই তোর তো খুব সুন্দর লাগতেছে, ব্যাপারটা কি? জান এখন জান যাইতেছি। সাই পাওয়ালা মানুষ দেখছো? না, গরু ছাগল দেখছি। সাই হাওয়ালা মানুষ দেখি। আছে আছে, দেখছোস কিন্তু চিনোস নাই। কেন নাই? পুরুষ মানুষ গাধা হইলে সাই পাওয়া যায়। পুরুষ মানুষ আবার গাধা হয়নি? হয়, বিয়ে করলে হয়। খুশে দুলা ভাই কইছে। তো বিয়া করানোর দরকার কি? তবুও মানুষ বিয়ে করে, তবুও মানুষ গাধা হয়। আইস আমার বড় গাধা হইতে ইচ্ছা করতেছে রে। ও, তোর না গাধা, মানা করছে কনে। তুই আমার গাধি হবি? গাধি গাধি, তোর পাওয়ার আমার পাওয়া মিলিয়া সাইড পাইব। ও, ওফা মাফা, ওফা মাফা। আম্মা মাইক করছস? ওফা মাফা। শোন শোন শোন, শ্যামলি ভাবে কিন্তু আমাকে দলে যোগদান করতেছে। আম্মা, আম্মা। শুকর না, আস্তে আস্তে বলতে। আম্মা, শ্যামলা ভাবি যাবে না? যাবে না, না আমরাই সাথে নিচ্ছি না। কেন? কারণ তাকে আমরা আমাদের প্লাস মাইনাস মহিলা শাখা থেকে বহিষ্কার করেছি। ও, তা মহিলা শাখা থেকে বহিষ্কৃত করেছো, সংসার থেকে তার করেনি? না, তা করিনি। তাহলে তাহলে তাকে শপিং এ নিয়ে যেতে দোষ কোথায়? একজন বহিষ্কৃত সদস্যকে সাথে নিয়ে ঘুরলে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে না? ও, তার মানে যেই মুহূর্তে কেউ দল থেকে বহিষ্কৃত হচ্ছে সেই মুহূর্ত থেকে সে শত্রু। হুম, অনেকটা সেরকম। নীতি আর আদর্শের উপর ভিত্তি করেই তো দল, তাই না? হবে হয়তো। এখানে তো নীতি আর আদর্শের দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্বের এখানে কোনো স্থান নেই। দেখ, এত কিছু বুঝি না আর তোর পলিটিক্যাল সায়েন্সের তত্ত্ব কথা আমাদের শোনাতে আসবি না। বহিষ্কার মানে বহিষ্কার, খাওয়া দাওয়া হাঁটা চলা সব কিছু থেকে বহিষ্কার, ব্যাস, কি বলিস? তা এই হচ্ছে তোমাদের দল আর রাজনীতির অবস্থা। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? খুবই দুর্বল মানসিকতা। তুমি কি আর কিছু বলবে? তোমার জন্য কিছু আনতে হবে? না, আমি আসলে অন্য কিছু বলতে এসেছিলাম। তাই কি বলতে এসেছিলে, বলে ফেলো। বলছিলাম কি, মার ভাইয়ারা তো অনেকদিন হলো গ্রামের বাড়িতে গেছে, কিন্তু তাদের কোনো খোঁজ পাচ্ছি না। তাই আমি ভাবছি আবিদ ভাইকে আজ গ্রামের বাড়িতে পাঠাবো। তোমরা কি ভাইয়াদেরকে কোনো চিঠি দিবে? তোর ভাইদের? হ্যাঁ, আমার ভাইদেরকে দিতে না চাইলে তোমাদের স্বামীদেরকে তো দিতে পারো একটা চিঠি। তোর ভাইরা আমাদের লিখতে পারে না? সেটা তোমরা সামনাসামনি হলেই বলো। বলবো তো অবশ্যই। ওরাও চিঠি দেয়নি, আমরাও দেবো না। এটা হলো চিঠির ধর্মঘট, স্বামী স্ত্রীর সমান অধিকার। বলো। এই ভাবি বলো। হ্যাঁ, শোনো না। শুনছি তো। আর আমার মুখের দিকে না তাকালে আমি কিভাবে কথা বলবো? বলো। মানে ওই হয়েছে কি, ওই শ্রাবন্তী, শ্রাবন্তী আমাকে একটা চিঠি দিয়েছে। ও বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার গলায় রসগোল্লা আটকেছে। যাও ভাবি। কি লজ্জা পেলে? অর্থাৎ শোনো না, এই তুমি আমাকে এই চিঠিটার একটা উত্তর লিখে দাও না। প্রেম করবে তুমি আর উত্তর লিখে দেবো আমি? না, আমি কি করে লিখবো? আমি তো তোমার মতো সুন্দর করে লিখতে পারি না। যেরকম পারো ওরকমই লিখে দাও। আহা, শ্রাবন্তীর একটা মানে প্রেস্টিজ আছে না, মানে ওকে জ্বালা লেখা যায় নাকি? তা অবশ্য ঠিক। এই তুমি দেখো ভাবি এখানে কি লিখেছে। এই ধরো এই লাইনটা। হ্যাঁ, চেয়ে দেখো তোমার দু চোখেই আমি বসে আছি। এটা কি করে সম্ভব? তার মানে? মানে ও কি করে আমার চোখের উপর বসে থাকবে? কি হলো, হাসছো কেন? কি হয়েছে, তোমরা হাসছো কেন? প্রেম করছি, দেবরের সাথে প্রেম করছি, আর প্রেম পত্র লিখবো, সাথে তুইও থাকতে পারিস। বাহ, ভালোই। ভাবি তুমি এক কাজ করতে পারো, প্রেম পত্র লেখার একটা অফিস খুলে বসো। প্রতিটা প্রেম পত্রের জন্য 100 টাকা, দেখবে কয়েকদিনে বড় লোক হয়ে গেছে। না না, আমি অফিস খোলার কথা ভাবছি না, আমি ভাবছি অন্য কথা। অন্য কথা? কি কথা ভাবছি? আমি 100টি প্রেম পত্র লিখবো,
লিখে একটা বই বের করব। সেই বইটির নাম দিব শ্যামলার 100টি শ্রেষ্ঠ প্রেমপত্র। উপমা, আমরা শপিং এ বের হচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? ও, তোমরা আমার জন্য অপেক্ষা করছো? আমি যাবো না ভাবি, তোমরা যাও। ঠিক আছে। কি তোমাকে রেখে চলে গেল? মানে তোমরা না, মানে যে তিনজন মানে একই বৃন্তে তিনটি ফুল ছিলে? বুদ্ধি খুলে গেছে দেখছি। ছিল, এখন নেই। মানে মানেটা হচ্ছে তুমি, তোমার জন্য তিনটি ফুল থেকে একটি ফুল ঝরে গেছে। আমার জন্য কিভাবে? ভাবি তোমার জন্য প্রেমপত্র লিখেছিল, সেজন্য ভাবিকে প্লাস মাইনাস মহিলা শাখা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আরে আরে আসতে আসতে শান্তি, কি হয়েছে? নজির 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 কি করছে? এক সপ্তাহের জন্য তিনটি বই নিয়ে তিন সপ্তাহ হয়ে গেল, সে বই ফেরত না দিয়েই চলে গেছে। এর উপর আবার দুটি বই না বলে নিয়ে গেছে। দুটি বই যে না বলে নিয়ে গেছে, সেটা তোমাদেরকে কে বলেছে? লাইলি আন্টি বলেছে। আমরা ওকে প্লাস মাইনাস পাঠাগার থেকে বহিষ্কার করে দিয়েছি। বাহ, বহিষ্কারের ছড়াছড়ি। উপমা, ভালোই হলো, নজির ফিরে এলে ওকে নিয়ে আমি একটা নতুন দল গড়ব। বহিষ্কৃতদের দল? আচ্ছা, তোমরা আমার কাছে কী জন্য এসেছো? জানাতে, এখন আমরা কী করব? তোমরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছো, এখন আমাকে জানিয়ে কি লাভ? বারে ও যে আমাদের বই নিয়ে গেছে, সেটা ফেরত দেবে না? কেন দেবে? তোমরা না ওকে বহিষ্কার করেছো, শাস্তি তো হয়েই গেছে। তাতে কি? তোমাদের যেমন জেদ আছে, ওরও তেমন জেদ আছে, তাই না? কিন্তু অন্যে তো ওই করেছে। মানছি, কিন্তু ওকে তো আগে বুঝতে দিতে হবে যে অন্যায় করেছে, না বোঝার আগেই বিচার শালি শেষ। কিন্তু আমরা যে আরেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আমরা নজরের লেখা কবিতা আবৃত্তি করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে অন্যভাবে বুঝিয়ে বলছি। মনে করো, বড় কবির নাম বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার সাথে তোমাদের ঝগড়া হয়েছে, তাই বলে কি তোমরা তার কবিতা পড়বে না? ঝগড়া তো হয়েছে কবির সাথে, কবিতার সাথে তোর হয়নি। ঠিক বলেছি? আচ্ছা এবার বলো, তোমাদেরকে এই বহিষ্কারের বুদ্ধি কে দিয়েছে? মেহেলি আর বুলেট। মেহেলি, তুমি এই বুদ্ধি কোথায় পেলে? মাদের নোটিশ বোর্ড থেকে। বুঝতে পেরেছো? আরেকটা জায়গা থেকে, দৈনিক পত্রিকা থেকে। দৈনিক পত্রিকা? এখন কাকে দোষ দিবি? আচ্ছা ঠিক আছে, এবার তোমরা যাও, তোমাদের সাথে পরে কথা বলবো। তো সাংঘাতিক অবস্থা হয়ে গেল, আমি তো নিজেই দ্বন্দ্বে পড়ে গেছি। কিসের দ্বন্দ্ব? বাচ্চাদেরকে পত্রিকা পড়তে দেব নাকি দেব না? নির্দিষ্ট সময় বই ফেরত না দেয়া এবং বই চুরির অপরাধে ক্লাস মাইনাস পাঠাগার হতে নজির আলমকে বহিষ্কার করা হয়েছে। পাঠাগারের পক্ষে রুবিনা। আপনারা নজির মামারে সত্যি সত্যি বহিষ্কার করে দিলেন? হ্যাঁ, বহিষ্কার করেছিলাম, কিন্তু উপমা আন্টির কথায় বহিষ্কারের আদেশটা বাতিল হয়েছে, এই কারণে তো নোটিশ। ও, তাহলে নজির মামা শাস্তি থেকে রক্ষা পেল? আমরা তো এখনো সম্পূর্ণ শাস্তি দিইনি। তাহলে তাহলে মৃদু শাস্তি দিয়েছি। মৃদু? এটা কি মৃদু লাগতেছে মতো? সেরকমই। ঘটনা তো খুবই দারুণ, ভেঙে গেল ভেঙে গেল। আগামী দুদিন আমরা নজরের সাথে কোনো কথা বলবো না, এটা হচ্ছে কথা ধর্মঘট। তাই বলে কি আমরা শাস্তি বন্ধ রাখবো? মোটেই না। আপনারা তো সাংঘাতিক লোকজন। আমরা অন্যায়ের সাথে কখনো আপোষ করি না। আচ্ছা আঙ্কেল, আপনার হাতে এটা কি? এটা এটা হলো নোটিশ, তবে শুভ সংবাদের নোটিশ। কিসের শুভ সংবাদ? এটা হচ্ছে আপনার আম্মা জান আমাদের আলা আশিক লাইলি ঐক্য দলে যোগদান করছে। তাই নাকি? শ্যামলা ভাবে যোগ দেওয়ার পর আমরা আমাকে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করব। আচ্ছা, কার বিরুদ্ধে আন্দোলনটা? সেইটা এখনো ঠিক করি নাই, তবে আন্দোলন আমরা ঠিকই করব। এখন আমি আন্দোলনের নোটিশ আপনাদেরকে পড়ে শোনাবো। আমি এটা মুখস্থ করে ফেলেছি, শুনে। নোটিশ নোটিশ নোটিশ, শুভ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ। আমাদের প্রিয় অনন্য অসাধারণ শ্যামলা ভাবী আমাদের আলা আশিক লাইলি ঐক্য দলে যোগদান করিতেছে, এবং সেই যোগদান অনুষ্ঠানে আপনারা দলে দলে যোগদান করিবেন। এখন এই নোটিশ এই বক্সে। তাই নাকি? আরে এটা ছিলেন কেন? এটা হলো পলিটিক্স। পলিটিক্স মানে কি? উত্তেজিত করলাম নাকি? উত্তেজনা না করলে পলিটিক্স হবে না। আমি মাকে সব বলে দিই। আপনি কইলেও বুঝবো না কইলেও বুঝবো। কি বুঝবে শুনি? কাজটা ইনশাল্লাহ আমি করছি, তো আপনি কইলে তো আমি বুঝবো,
আর না কইলে একটু পরে বুঝো। এই বুঝো তবুও বল। আম্মা যান ক্রিকেট খেলা দেখছেন? দেখেছি। বাসি খেলা দেখতে ভালো লাগে? না তেমন একটা ভালো লাগে না। গেল না ভালো লাগে না? ওই ওই খেলার ফলাফল তো আগেই জানা যায় তাই। বলতে পারে মতো কথা বলছে। শোনেন আপনারা আপনার আম্মা কিচ্ছু করবেন না ঠিক আছে? এইবার শুরু হইব আসল ক্রিকেট খেলা। সরাসরি দেখবেন পলিটিক্সের খেলা। আচ্ছা তোমরা সবাই মিলে নোটিশ বোর্ড করি। হয়েছে আমি আসতেছি। আল্লাহ জানি তত রোগ অবস্থা থেকে 30 হাত দূরে থাকা মানুষ নেই। কি হচ্ছে এখানে? এই তো নোটিশটা পড়ছিলাম। আমাদের নোটিশ পড়ছিস? না না আমাদের নোটিশ কিন্তু আশি গঙ্গ সেটা ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলেছে? তাহলে এটা কার নোটিশ? দেখো প্লাস মাইনাস ঐক্য দল। এই দলের মালিক তো আসি। যা দলের আবার মালিক হয় না। দলেরই তো মালিক থাকে, সদস্যরা তো নাম মাত্র। ঠিক আছে বাচ্চারা তোমরা এক কাজ করো, এই নোটিশটা ছিঁড়ে ফেলো। আমরা কি টোকাই নাকি যে তোমাদের কথা মতো ছিঁড়তে যাবো? শোনো ছোট ছোট দলকে আমরা টোকায়ের দলই মনে করি। মেহেলি বুলেট চল ধরে থেকে। অবস্থাটা দেখলে? অবস্থা পরে হবে। তুই আগে নোটিশ বোর্ড ছিঁড়। নোটিস পুরোটা ছিল? হ্যাঁ পুরোটা ছিল। ভাবি অর্ধেকটা ছিঁড়লে হয় না, কারণ পুরোটা ছিঁড়ে ফেললে ওরা বলবে চুরি করেছে, নতুন আরেকটা নিয়ে এসে লাগাবে। তখন আরেকটাও ছিঁড়ে ফেলবো? আমাদের খাটুনি বেশি হবে না, অর্ধেকটা ছিঁড়ে ফেলি। আচ্ছা ঠিক আছে অর্ধেকটাই ছিঁড়। আচ্ছা ছিঁড়লাম। ছিঁড়লাম ছিঁড়েছি। ভাবি এই শ্যামলা যদি এই দলে যোগ দেয় তাহলে আমাদের দলের থেকে এদের দল ভারী হয়ে যাবে না? তা তো ঠিক। এখন কি করবো? শ্যামলা কি আমাদের দলে আবার ডেকে নিলে হয় না? হয় কিন্তু না যেতে যেতে ওদের সাথে কথা বলা দরকার। এটাও তো ঠিক, এখন কি করবো চলো উপরে গিয়ে চিন্তা করি। তার আগে তুই এই প্লাস মাইনাস ঐক্য দলের উপর একটা আঘাত। আশিকের উপর না লাইলির উপর? দাঁড়া উপরে উঠতে উঠতে চিন্তা করছি। টেস্টটা যে কোন দিক দিয়ে লাগাই কত বড় সাহস। নোটিশ বোর্ড দিয়া আমার নোটিশ ছিঁড়ে ফেলায় আমি তো ছাড়ু না। নজির মামা এখন থাকলে কিছু উপকার তো হতো। আসি ভাই চলে এসি। হ্যাঁ এ মেলে আন্টি দেখেছেন দেখেছেন? হাসেন হাসেন আন্টি বসেন। আরে বসেন না এ বস। তার যে আম্মা শ্যামলা ভাবি তারা যে প্লাস মাইনাস মহিলা শাখা থেকে বহিষ্কার করছে এই ব্যাপারে কিছু জানেন? এই তো জানে। তাইলে এখন আপনার কাছে একটা ক্লাব আছে না, সেই ক্লাবের পক্ষ থেকে এই অমানবিকভাবে বহিষ্কারের জন্য একটা বিদ্রোহ করেন। বিদ্রোহ করব কেন? বিদ্রোহ করবেন না, বেআইনিভাবে শ্যামলা ভাবিরে প্লাস মাইনাস মহিলা শাখা থেকে বহিষ্কার করছে, আপনি এটা বিদ্রোহ করবেন না? আমি সব বড়দের ঝগড়াতে যাব না। আরে এটা তো ঝগড়া ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে পলিটিক্সে। উপমানটি বলেছে এইগুলাকে বলে ঝগড়া, পলিটিক্স অন্য জিনিস। হ্যাঁ আমরা তো এতদিন পত্র পত্রিকা পড়ে এড়িয়ে শিখলাম। এই লালি কি কয়? আমি তো কিছু বুঝিয়েন না, আর মাথা কিছু ধরেন না। তোর মাথা কেমনে ধরবে? আরে আমার মাথায় তো ধরতেছে না, আর তোর একটা মাথা অজ্ঞান কথা কার। আচ্ছা আন্টি আপনি বলেন আমি মিছে কথা বলছি? তুমি তো বুঝি না কিন্তু উপমানটি বলেছে বড়দের কথাতে না গল্প। ডাক তো আপনি গলাতে বলতেছি না, আপনাকে বলতেছি যে আপনারা আপনার ক্লাবের পক্ষ থেকে একটা বিদ্রোহ করেন, একটা বিবৃতি দেন। আপনি কি আমাকে এসব ঘুষ দিয়েছেন? জটিল মূর্তি খাইতে চাই খাওয়ালে খোটা দিবেন না, তাইলে কিন্তু আই নিজেরে নিজে বৈশা করবো। আচ্ছা ঠিক আছে খা খা, তাও নিজের নিজে বৈশা করিস না, খা খাইয়ে খেয়ে তেল ভাড়া মোটা তাজা হ। চকলেট দেখালো না গো।
ভাবি কি হয়েছে তোমার, কাঁদছো কেন? ভাবি ভাইয়া এদিকে আসো তো। কি হয়েছে? দেখছো না শ্যামলা ভাবে কাঁদছে? ও ও কিছু না, আসলে ভাইয়ার জন্য কাঁদছে। আরে না না, তাহলে তো ভাবি আর প্রকাশ্যে কাঁদতো না। আচ্ছা ভাবি কি হয়েছে বলো না, আহা না বলে বুঝবো কি করে? তোর ওই দুই ভাবিরা আমাকে নাকি ধরে মারবে, তোর চুল ছেড়ে ফেলবে। কেন? আমি নাকি আশিকের জলে যোগ দিচ্ছি। ও আচ্ছা, তুই শুনেছিস কি শ্যামলা নাকি জোর করে আশিকের দলে যোগ দিয়েছে? কি? আর ও বলেছে দরকার হলে আমাদের সাথে মারামারি করবে। কি বলছো এসব? তোর বিশ্বাস হচ্ছে না? না না, আশিক যে ভাবিরে আমি যা বলেছি তা সত্য কিনা বল। কি বলেছেন আমি তো জানি না। শ্যামলা তোর দলে যোগ দিয়েছে না? হ্যাঁ এটা তো সত্য। আরে আসমান তারা যেমন সত্য তেমন সত্য। এবার বিশ্বাস হয়েছে? চল আজ ওর একদিন কি আমার একদিন, চল। দাঁড়িয়ে আছিস কেন? না মানে আমি ভাবছিলাম যে মানে এর মধ্যে ভাবা ভাবির তো কিছু নেই, যেতে হবে সেখানে, চলো আসো। শ্যামলা বাবু যত করে কইলাম যে আমার দলে যোগ দেন, আমার দলে যোগ দেন, না যোগ দিব না। এখন এখন তো দিচ্ছি একটু পেস লাগাইয়া, এখন কি হইব? ওই আমার দলে আইব নাহলে পুরান দলে ফেরত যাইব। উহু কি বাবা, নিজের সংসারে আগুন দিচ্ছ। আশিকের চাইতেও যে তোমাদের জ্ঞান বুদ্ধি কম সেটা কি এখন বুঝতে পারছো? আসেন আসেন আসেন, দেখি আসেন। এই যে আমার সেদিন নতুন বেল নিয়ে আসছি। এই যে কি লাইট খোলা? হ্যাঁ আপনি বুঝছিলেন না, পলিটিক্সের একটা খেলা দেখাবো। আসেন সবাই খেলা দেখি। আসেন আই আই, তুই চল উপরে চল। তুই এখনই উপরে চলবি, চল। কেন 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 মানে তুই ভাবিদের মধ্যে ঝগড়া লাগিয়েছিস কেন? কখন কখন মানুষ কখন পিঠে ঝোলা বাঁধে সেটা উপমান নিকে জিজ্ঞেস করেছিল না? জিজ্ঞেস করি ওই এখন আমি বুঝে ফেলেছি। আই তুই উপরে চল, উপরে চল। না না না, আমি উপরে চলব না। যাবি না মানে চল। আবার আবার ঠিক আছে আপা, আমি যা করছি ভুল করছি, আমার মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন তাহলে কিন্তু আমি হার্ট অ্যাটাক চেষ্টা করবো। কি করবি? হার্ট অ্যাটাক চেষ্টা করো। ক ক হার্ট অ্যাটাক
বল কি জন্য ডেকেছিস বল। আহা একটু বসো তারপর বলছি। উপমা তুমি কি প্লাস মাইনাস কোম্পানির চেয়ারম্যান হতে যাচ্ছ? তোমাকে দেখলে কিন্তু মাঝে মাঝে আমার শাশুড়ি আম্মা বলে মনে হয় জানো। ভাবিরা তোমরা ভুল করছো, তবে আমার আচরণে যদি কোনো অদ্ভুত ফুটে ওঠে তার জন্য আমি দুঃখিত, কিন্তু এখানে আমি আমার পাণ্ডিত্য জাহির করার জন্য তোমাদেরকে আসতে বলি। আরে বাবা বুঝলাম তো, এখন বল না কি জন্য ডেকেছিস বল। আচ্ছা এত তাড়াহুড়ো করছো কেন, তুমি একটু তাড়াতাড়ি বলো। বলছি তো বিকেলে চাটা একসাথে খাবো বলে তোমাদেরকে এখানে ডেকেছি। তো কোথায় যা? আসছে। কি তোমরা তো একজন আরেকজনের দিকে তাকাচ্ছ না। শ্যামলা ভাবি তোমাকে কি এখানে ম্যাগাজিন পড়ার জন্য আসতে বলেছি? আর তোমরা তো বোবার মতো বসে আছো। এখানে বোবা হওয়ার কি আছে, কেউ আগে কথা বললেই হয়। আমাকে আগে কথা বলতে হবে না? আচ্ছা ঠিক আছে আমি চা নিয়ে আসছি, তোমরা তোমাদের নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলো। সংসারে একসাথে থাকলে একটু একটু তো ভুল বোঝাবুঝি হবেই। আপনি তো বললেন যে সংসারে থাকলে একটু একটু ঝগড়া টগড়া হবেই, ঝগড়া তো শেষ, এখন তো মান অভিমান চলতেছে। কি বললি? মান অভিমান? ভাবিরা কথা কইয়া ফেলা, কথা কইয়া ফেলা। আই তুই সব কথার মধ্যে নাক গলাস কেন? তুই তো সব নষ্টের মূল, ঝগড়া তো তুই লাগিয়েছিস। এই জন্য তো আপা আবার নতুন করে একটা দায়িত্ব পালন করতেছি। এই ভাবিরা কথা কইয়া বলেন না, মিলা দেন না ভাবিরা। আচ্ছা তোর কি কোনো লজ্জা শরম নেই? কি যে কোন আপা, লজ্জা শরম থাকলে কি নেতা হইতে পারো? কি বললি? তুই যাবি এখান থেকে? যা। যাইতেছি আফা, একটু একটা প্লিজ আফা বল। এই ভাবিগো ঝগড়ার সময় ছিলাম, এখন যদি মিলনের সময় না থাকি তাহলে কেমন হয় আফা? এটা একটা ঐতিহাসিক ঘটনা না? ঐতিহাসিক ঘটনা? হ্যাঁ, ভাবিগো মিলনের সময় যদি আমি না থাকি তাহলে ইতিহাসের পাতা থেকে আমার নাম বাদ পড়ে যাবে না? ও ভাবিরা কথা কইয়া ফেলান না ভাবিরা। কি শাট আপ, শাট আপ মানে কি জানি, দরজা বন্ধ করে আসি। তুই যাবি এখান থেকে? যা, আই দরজা খোল, যা মালপত্র আছে নামানোর ব্যবস্থা কর। মা কেমন আছো? ভালো। তোমাদের কোনো খবর না পেয়ে তো আবিদ ভাইকে আজই গ্রাম পাঠালাম। আরে আমি নেটওয়ার্ক পাচ্ছিলাম না, বৌমারা কই? চলো। কেমন আছো তুমি? জি মা ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসো। তোমার চিঠি পেয়ে আমি কি খুশি হয়েছি না, এত সুন্দর চিঠি লেখো তুমি। আমি প্রতিদিন দুইবার তিনবার করে তোমার চিঠি পড়তাম, সাজার একবার তো চিঠি দেখো অবা, এত ভালো চিঠি তুমি লেখো কি করে? আসি মা। আচ্ছা এসো। এই তুই আমার সালাম করছিস কেন? ভাবছি আমি কেন চিঠিটা লিখলাম না। শ্যামলা তোমাদের সবাইকে ছেড়ে আমাদের ওখানে থাকতে খুব খারাপ লাগছিল, অসম্ভব মন খারাপ হয়ে গেছিল, তারপর তোমার এই সুন্দর চিঠি আমাদের প্রত্যেকের মন ভালো করে দিয়েছে, এই তোমার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু ভাবিদের ভাবির জন্য না, মানে হয়েছে কি ওই গ্রামের জমি নিয়ে আমরা যখন বিরক্ত, মানে গ্রামের জমি মানে তো ঝামেলা ঝামেলা, তারপর আবার ওই টেলিফোনে যোগাযোগ করতে পারছি না, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, হ্যাঁ সব কিছু মিলে আমরা যখন ওই বিরক্ত, হ্যাঁ এমন সময় তোমার চিঠি, তোমার চিঠি পড়ে আমাদের এত ভালো লাগলো, এত সুন্দর চিঠি, এত সুন্দর চিঠি, আমাদের মনটাই ভরে গেল। তাই আমিও আসার সময় ভাবলাম তোমার জন্য একটা এই গিফট নিয়ে যাই, তাই আমিও তোমার জন্য একটা শাড়ি এনেছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোমরা দুজন কি প্ল্যান করে শ্যামলার জন্য শাড়ি এনেছো? হ্যাঁ না 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 না, মানে হয়েছে কি, মানে
আকবর ভাইও জানে না আমি এনেছি, আবার আমিও জানি না যে আকবর ভাই এনেছে। আবার ওদিকে তোমার ওই সুজাও মনে হয়, হ্যাঁ হ্যাঁ সুজাও নিশ্চয়ই কোনো না কোনো গিফট এনেছে, আনতেই পারে, কারণ ও তো ওর বড় ভাইও না আবার ছোট ভাইও না আবার দুলা ভাইও না, আনতেই পারে, পরে দিবে। হ্যাঁ তাছাড়া ও তো সবার সামনে আর দিবে না, তাই না? সেই এটা কি হলো? আপা আপা নতুন করে একটা কথা কই বল, প্যাচ মনে হয় নতুন করে একটা লাগিয়েছে। নতুন প্যাচ? হ্যাঁ। কোথায়? ওই যে ভাবিকের মধ্যে দেখলেন না, শ্যামল ভাবি উপহার পাইলো, আর কোনো ভাবি পাইলো না। আপা এমন করে তাকাই না আপা, আমি নেতা মানুষ না, প্যাচ কিন্তু লাগবই আপা। আমার শাড়ি কোথায়? আচ্ছা আমি কি গ্রামে গিয়েছিলাম তোমার শাড়ি আনতে? শ্যামলাকে দিয়েছো, আমারটা কোথায়? দেখো সবাইকে খুব সুন্দর করে একটা চিঠি দিয়েছিল, সেই জন্য ওকে একটা গিফট দিয়েছি এই আর কি। কাকে কি দিয়েছো সেটা জানা আমার ব্যাপার না, আমার জিনিস আমি চাই, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাথরুমে যাচ্ছি। শোনো, আমি কিচ্ছু বুঝতে চাই না, আমার শাড়ি চাই, চাই চাই, না হলে অন্য কিছু দাও, ব্যাস। অন্য কিছু? হ্যাঁ অন্য কিছু। হ্যাঁ আচ্ছা দাও দিচ্ছি। এটা ভাবির চাই, এটা তোমার চাই।